আসসালামাইকুম আমার প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, সম্মানিত সামরিক হাসপাতাল সিএমএস এ কিন্তু আপনার 11 তারিখ কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে। অলরেডি আপনারা জানেন ইমার্জেন্সি বয়, আপনারা দেখতে পাচ্ছেন যে ইমার্জেন্সি বয় বা রোগীর যে টলি বয়, যে রোগীদের যে আনা নেওয়া করে সেই টলি বয় পদে 21টি শূন্য পদে কিন্তু 15,000 টাকা বেতনে কিন্তু আবেদন হয়েছে। সেটার কিন্তু পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে, এই যে আপনারা খেয়াল করছেন পরীক্ষা অনুষ্ঠিত হবে যে 11 তারিখ। অলরেডি আপনারা জানেন এতে কোনো ইন্টারভিউ কার্ড ইস্যু করবে না, 11 তারিখে পরীক্ষা। আর সেই পদের জন্য একটি সাজেশন রয়েছে, সেটা কিভাবে নিবেন, কিভাবে পড়বেন, কতটুকু আপনাদের কমন উপযোগী হবে, সকল বিষয় নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। চলুন ভিডিওটা শুরু করি। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে ভিডিওটা দেখার সুযোগ করে দেবেন। আপনারা একটু খেয়াল করবেন পরীক্ষার এই যে আপনার এখানে কিন্তু তারা বলে দিয়েছে যে পরীক্ষার ডেট মেট কিন্তু আগে দিয়েছে আপনার, যে পরীক্ষা হবে আপনার 11 তারিখ। এই ধরনের কোনো ইন্টারভিউ কার্ড কিন্তু তারা ইস্যু করবে না, তারা কিন্তু একবারে সম্পূর্ণভাবে তথ্য দিয়েছে পরীক্ষা কোথায় হবে কি হবে সকল বিষয়। এখন বিষয়টা হলো এই যে আপনারা দেখতেছেন ইমার্জেন্সি বয় বা রোগীর টলি বয়, এটা কাজ কি সকলেই জানেন, যেহেতু আবেদন করছেন যে রোগীদের যে আনা নেওয়া করতে হয় যে টলিটা, সেই টলির আনা নেওয়া কাজে কিন্তু এই যে তারা জড়িত আছে, তারা কাজ করে থাকে মেন কথা। এখন এটার পদের পরীক্ষা যেহেতু 11 অক্টোবর শুরু, 15,000 টাকা বেতনে কিন্তু চাকরি, 1-2 টাকা বেতন না কিন্তু 15,000 টাকা বেতন চাকরি, অষ্টম শ্রেণী জিএসসি পাশে আবেদন করছেন আপনারা। এখন এই পদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে, আপনাদের যদি প্রয়োজন হয়, যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি প্রয়োজন হয়, এই যে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন, স্ক্রিনের উপর বাংলালিং হোয়াটসঅ্যাপ নাম্বার 01994573603, এছাড়াও এই যে আপনার ডিসক্রিপশন বক্স দেখতেছেন, এইখানেও কিন্তু আপনার নাম্বার দেওয়া আছে, এই নাম্বারেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। এখানেও যোগাযোগ করে আপনারা এই সাজেশনটা নিতে পারেন, একবারে আপনার কমন উপযোগী, একবারে কমন উপযোগী আপনাদের যদি প্রয়োজন হয় এটা নিতে পারেন। আর অবশ্যই আপনাদের বলে দেই, এখানে কিন্তু কোনো ধরনের ই করবে না, ইন্টারভিউ কার্ড কিন্তু দেবে না, একবারে কোনো ধরনের ইন্টারভিউ কার্ড ইস্যু করবে না, যেহেতু পরীক্ষার ডেট অলরেডি আপনার দিয়ে দিছে, পরীক্ষার ডেট একবারে যখন পরীক্ষা হওয়ার কথা ছিল নিয়োগের রূপ করে তখন তো দেখছেন, আর সেইখানে আপনাদের পরীক্ষা হবে, আপনার ইন্টারভিউ কার্ডের আশা কিন্তু করবেন না ভাই, ইন্টারভিউ কার্ডের কোনো ধরনের আশা কিন্তু করবেন না, এটা আমি বলে দিই। এখানে কিন্তু বলে দিছে যে আপনার এই যে 6 থেকে 12 নম্বর পদ, যেহেতু আপনার এইটা হলো আপনার লেখাই আছে ইমার্জেন্সি বয়, এটা 10 নম্বর পদ, এখানে কিন্তু বলে দিয়েছে যে পরীক্ষা হবে লিখিত মৌখিক পরীক্ষা আগামী 11 অক্টোবর 2024 8টা সকাল 8 ঘটিকার সময় আপনার ক্যান্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ অনুষ্ঠিত হবে, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। অলরেডি উল্লেখিত তারিখ সংশ্লিষ্ট পদের প্রার্থীদের লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য যথাযথ উপস্থিতি হতে হবে, এ ব্যাপারে আলাদা কোনো ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না। আশা করি বুঝতে পারছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে।